বাংলা গ্রামার থেকে কিন্তু টেট ওয়ান বা টেট টুতে প্রতিশব্দ থেকে প্রশ্ন আসে যেমন দিয়ে দেবে যে অতীত এর প্রতিশব্দ কোনটা প্রতিশব্দ কোনটা বলে এভাবে প্রশ্ন দেবে না দিয়ে দেবে যে কোনো একটা যে শেকাল এর প্রতিশব্দ নিচের কোনটি বলে অপশনের মধ্যে যে কোনো চারটি দিয়ে দেবে এমন এমন কিন্তু প্রশ্ন আসে তো আজকে ভেরি ইম্পর্ট্যান্ট প্রায় আটাত্তর কানা প্রতিশব্দ নিয়ে একটা ভিডিও তৈরি করেছি সেটা দেখলে অবশ্যই আপনার টেট পরীক্ষায় টেট ওয়ান হোক বা টেট টু টু হোক বাংলা সাবজেক্টের ক্ষেত্রে অনেক উপকারে আসবে তো চলো আমরা দেখে নিচ্ছি সেটা তো অতীত অতীতের প্রতিশব্দগুলো হচ্ছে তৎকাল পুরাকাল পূর্ব সেকাল অন্ধকার আধার তিমির তম তমসা তমিশ্রা অশ্রু নয়ন জল আঁকি নেত্রবাড়ি চুকের জল চুকের পানি অশ্ব ঘোড়া ঘুটক তুরগ তুরঙ্গ তুরঙ্গম হয় বাজি দেখুন যে হয় হয় শব্দের প্রতিশব্দ নিচের কোনটি বলে প্রশ্ন দিয়ে দিল তো হয় একটা অজানা শব্দ ছিল আমাদের কাছে তো এখন জাস্ট যদি হয় আসে আমরা লিখে দিতে পারবো হয় মানে ঘোড়া বা ঘুটক বা তুরঙ্গ বা যে অশ্ব আকাশ এর প্রতি শব্দ হচ্ছে আসমান অম্বর গগন শূন্য নভমণ্ডল দুর্লুক ছায়ালুক আখি অক্ষি নয়ন নেত্র চুক চক্কু লুচন দৃক আগুন অগ্নি অনল বহি পাবক হুতাশান দহন বৈশ্যানর আধুনিক অর্বাচীন সাম্প্রতিক নব্য বর্তমান কালের হালের ইদানিং আলো আলোক রশ্মি কর দীপ্তি প্রভা জ্যোতি ইচ্ছা আকাঙ্ক্ষা অবিলাস অভিপ্রায় অবিরুচি স্বাদ আশা বাসনা প্রত্যাশা ইতি সমাপ্তি অবসান যবনিকা ইন্দ্র অধিপতি দেবরাজ বাসব দেবপতি ঈশ্বর বিধাতা প্রভু ভগবান জগদীশ্বর বিশ্বপতি বিভু উজ্জ্বল আলোকিত দীপ্তমান উদ্ভাসিত প্রজ্বলিত শুভমান কথা উক্তি বচন বাণী বাক্য কন্যা এটা কিন্তু ইম্পর্টেন্ট কন্যাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা শব্দ তো কন্যার প্রতি হচ্ছে মেয়ে দুহিতা তনয়া আত্মজা নন্দিনী সুতা পুত্রী কপাল ললাট ভাল ভাগ্য অলিক অদৃষ্ট নিয়তি কবুতর কপুত পায়রা পারাবত লুটন নুটন তারপর হচ্ছে কর্ণ কান শ্রবণেন্দ্রিয় শ্রবণপথ শ্রুত্র শ্রুতিপথ, শ্রবণ বিবর কলহ বিবাদ ঝগড়া বিরোধ দ্বন্দ্ব কুন্দল কিরণ রশ্মি ছটা জ্যোতি প্রভা দীপ্তি ঐতিহ্য কিংবদন্তি বিশ্বাস জনশ্রুতি বিশ্রুতি কুল বংশ গোত্র সমাজ জাতি বর্ণ সমূহ কুল দুটি কুল রয়েছে একটা কুল হচ্ছে কি বংশ বোঝায় একটা কুল বোঝায় যে নদীর ধার বা নদীর তীর তো সেই কুলের প্রতিশব্দ আরও কিছু রয়েছে দেখুন যে পুলিন তট কিনারা ধার পাড় তীর কেশ চুল চিকুর কুন্তল কেশদাম, কেশপাশ অলক কুকিল পিক অন্নপুষ্ট কাকপুষ্ট কলকণ্ঠ পরভৃত বসন্তদূত মধুশোক মধুস্বর খবর বার্তা সংবাদ সন্দেশ তত্ত্ব সন্ধান গৃহ গড় নিবাস আগার কক্ষ নিলয় চন্দ্র চাঁদ সশদর সুম শশাঙ্ক ইন্দু চন্দ্রমা শশী বিধু সুধাংশু শীতাংশু চিত্তপট মন হৃদয় চিত্ত অন্তর জঙ্গল বন অরণ্য অটবি কানন জল পানি বাড়ি সলিল অম্বু নীর উদক তুয় ঠোঁট অষ্ট অধর চঞ্চু দেও তরঙ্গ উর্মি হিল্লুল কটাল কল্লুল লহর দেহ গা গাত্র অঙ্গ তনু কায়া কায় শরীর দোকান পশার বিপণী আপন পণ্যশালা নদী শ্রুতস্বিনী তটিনী তরঙ্গিনী প্রবাহিনী শৈবলিনী কল্লুলিনী গাং সরিত নারী কান্তা রমণী মহিলা স্ত্রীলুক ললনা অবলা অঙ্গনা পদ্ম কমল কুমুদ পঙ্কজ শতদল উৎপল অরবিন্দ সরুজ সরুষিজ নলিনী পতাকা নিশান ধ্বজা কেতন ঝান্ডা পর্বত পাহাড় অচল গিরি বুধর শৈল অদ্রি নগ মহিধর, শৃঙ্গধর মহীন্দ্র ভূভৃত পাকি পক্কি বিহগ বিহঙ্গ শকুন্ত বীজ অন্তুজ পতত্রী কছর খেছর খগ পানি বারি জল নীর সলিল জীবন পাথর প্রস্তর উপল অশ্ব শিলা পাষাণ পুত্র নন্দন তনয় সুত ছেলে দুলাল আত্মজ পৃথিবী ধরা ধরণী ধরিত্রী মেদিনী অবনী বসুন্ধরা বসুমতী জগৎ বিশ্বভুবন বন অরণ্য জঙ্গল কানন বিপিন কুঞ্জ কান্তার অটবি বনানী গহন বন্ধু মিত্র সকা দুস্ত মিতা বন্যা বান কোটাল প্লাবন প্লাব বসন্ত মধুমাস ঋতুরাজ ঋতুপতি কামশক বালিশ উপাধান ধারণ স্থাপন বাড়ি ধাম আলয ভবন সদন বাটি নিকেতন বায়ু বাতাস অনিল পবন সমীর সমীরণ মরুত মারুত হাওয়া বিদ্যুৎ তরিত ক্ষণপ্রবা দামিনী সৌদামিনী বিজলি বিজুলি চপলা চঞ্চলা বিধু চন্দ্র চাঁদ হিমাংশু সুধাংশু সুম শশী বৃক্ষ গাছ তরু মহিরুহ, বিটপি পাদপ ধ্রুম সাকি উদ্ভিদ ভয় ভীতি ত্রাস আতঙ্ক ডর সংখ্যা ভ্রমর ভুমরা অলি ভৃঙ্গা বাই ব্রাতা সহোদর ভাইয়া অগ্রজ অনুজ ভাগ্য ললাট কপাল বরাত ভিদিলিপি ভার্জা স্ত্রী পত্নী বধূ অর্ধাঙ্গী বৌ জায়া গিন্নি কলত্র দাল ময়ূর তো ময়ূর না আগে ছিল না কেকা শিখি শিখণ্ডি কলাপি মা মাথা জননী গর্ভধারিণী জন্মধাত্রী জনিকা মাটি মৃত্তিকা জমি সম্পত্তি ভূতল মুখ বদন আনন বক্ত আশ্ব মৃত্যু নিধন পরলুকভমন ইহলুক ত্যাগ মরণ ইন্তিখাল অফাত নিপাত ম্যাগ বারিদ অম্বুদ নিরদ জলদ জলধর জিমুদ পয়ুধর যুদ্ধ সমর রণ বিগ্রহ সংগ্রাম লড়াই জং লড়াই লড়াই মানে তো ওই যে একটু আগেই পেয়ে গেলাম আমরা যুদ্ধ মানেও লড়াই লড়াই মানেও যুদ্ধ বা সমর বা রণ শত্রু শত্রু হচ্ছে অরি বৈরি ওরাতি দুশ্মন বা প্রতিপক্ষ সমুদ্র সাগর অর্ণব বারিন্দ্র বারিদি জলধি পাথার পারাবার জলেশ্বর সর্প সাপ বুঝগ বুজঙ্গ বুজঙ্গম ফণি ফনাধর সৎ সত্য সাধু শুভ মহৎ উত্তম উৎকৃষ্ট স্ত্রী আমরা আগে পেয়ে গেছিলাম সাহসী বয় শূন্য নির্ভীক নির্ভয় অকুতুবয় নিঃশঙ্ক সিংহ কেশরী মৃগরাজ মৃগেন্দ্র পশুরাজ হরি হর্ষক সুন্দর মনোহর চমৎকার সুদৃশ্য মনোরম বা চারু সূর্য সূর্যের অনেকগুলো সব প্রতিশব্দ রয়েছে সূর্যের অনেকগুলো নাম রয়েছে যেমন অরুণ দিবাকর প্রভাকর রবি তপন দীনেশ দীনমণি ভানু আদিত্য অর্ক সব কিছুর মানে হচ্ছে সূর্য স্বর্গ জান্নাত বেহেস্ত অমরাবতী সুরলুক ত্রিদি স্বর্ণ সুনা কনক কাঞ্চন হিরণ্য হিরণ সুবর্ণ হেম রাজা সম্রাট নৃপতি শাসক ভূপতি নৃপ রাত্রি মানে নিশি বা নিশা বা রাত রজনী জামিনী সর্বরী বিভাবরি হরিণ মৃগ কুরঙ্গ সারঙ্গ সুনয়ন হস্ত হাত কর বাহু বুজ পানি হস্তি হাতি করি গজ নগ নাগ দন্তি দ্বীপ বারণ মাতঙ্গ কুঞ্জর দ্বীধ হাত তো হাত আমরা পেয়ে গেছিলাম কর পানি হস্তবাহু সব কিছুই হাত তো হস্তি মানে হচ্ছে দেখুন যে হাতি কড়ি গজ নগর নাগ তো নাগ দিয়ে দিল একটা শব্দ যে নাগয়ের প্রতি শব্দ কি তো নাগয়ের প্রতি আমরা অনেকে হয়তো সাপ দিয়ে দেবো তো মনে রাখবেন নাগ মানে কিন্তু সাপ না সেটা হস্তির প্রতি শব্দ তো এই প্রতিশব্দগুলো একটু ভালোভাবে দেখবেন কারণ পরীক্ষায় এমন প্রশ্ন আপনার আসতেই পারে টু বা টেট ওয়ান যে কোনো বিষয় তো আরও যেগুলো বাংলা গ্রামারের কিছু একটা জিনিস রয়েছে পুরো গ্রামারের বই একটা আপনি নিশ্চয়ই পেয়ে গেছেন তারপরেও অন্য কিছু টপিক রয়েছে যে অল্প মহাপ্রাণ বর্ণ এগুলো একটু দেখবেন বা উষ্মবর্ণ অন্তস্থ বর্ণ টেট ওয়ানে কিন্তু এই প্রশ্ন এসছিল দু হাজার সতেরো সালে টেট ওয়ানের যদি প্রশ্ন আমরা তাহলে কিছু প্রশ্ন এমন প্রশ্ন পাবো যে তালিপর্ষ মূর্ধনর্ষ্য এবং দন্তস্য সেই তিনটি ধ্বনিকে কী বলা হয় বা উচ্চারণ অনুযায়ী গ এবং দ ধ্বনিকে কী বলা হচ্ছে ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ব্যঞ্জন ধ্বনিকে সাধারণত কী বলা হয় এগুলো তো গ্রামার থেকে কিন্তু এমন সহজ প্রশ্নও কিন্তু করা হয় বা স্বরব ভক্তিগুলো একটু দেখবেন বর্ণদিত্য কাকে বলে বর্ণলুপ কাকে বলে তোগুলো জাস্ট আমি আরেকটা বিদ্যুৎ একটু দিয়ে দেবো তাহলে দেখে নেবেন আপনাকে অবশ্যই দেখতে হবে তো জাস্ট আমি একটু মনে করিয়ে দিচ্ছি সেটা হয়তো আপনার জানা আছে বা জানেন না তো দেখবেন তাহলে কিন্তু আপনার পরীক্ষা ভালো হবে আর পরীক্ষা আপনার ভালো হোক এই শুভকামনা আজকে বিধান নিচ্ছি ভালো থাকবেন কেপ স্টারিং অ্যান্ড স্টেট টু ইথ এস এম ডেন টিউটোরিয়াল থ্যাংক ইউ